धन्यवाद दिलीप जाधव আমাদের জেলা সভাপতি, কল্যাণ ব্যানার্জী অপরূপা পোদ্দার আমাদের সাংসদ, আমাদের এখানে রত্না দেনাগ, তপন ইন্দ্রনীল, অসীমা রবীন্দ্রনাথ বাবু, অসিত মজুমদার, বেচা বেচারাম মান্না, স্নেহাশিস, রজপাল সিং, মানস মজুমদার, কৃষ্ণচন্দ্র সাত্রা, অসীম মাঝি, ডক্টর সুদীপ্ত রায়, সাথী খান্দেকার এবং ইকবাল আহমেদ, শেখ নুরুজ্জামান, শেখ মেহবুব সবাই আছে। তাছাড়াও আজকে আমার বিশেষ করে আমার বিশেষ পরিচিত অরূপ বিশ্বাস আছে আমার সাথে, আজকে ডক্টর শান্তনু সেন এমপি আছেন আমার সাথে, আছেন ডক্টর রানা চ্যাটার্জি, লগন দেও সিং, এরা কি জয়েন করেছে আজকে? আচ্ছা, এবং রহিম নবী, সৌমিক দে, দীপক রয়, সৌমেন খান, এরা আছেন। তাছাড়াও আমার খুব পরিচিত আমার দীর্ঘদিনের সাথী এবং বাংলার চলচ্চিত্র জগতে, টেলি জগতে, সাহিত্য জগতে, সংস্কৃতি জগতে, খেলাধুলার জগতে যারা আমাদের গর্ব, রাজ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, সায়নী ঘোষ, জুন মালিয়া, সুদেষ্ণা রয়, মানালি দে, অনন্যা চ্যাটার্জি থেকে শুরু করে আমাদের এখানে উপস্থিত আছেন মনোজ তিওয়ারি এবং আরও অন্যান্য সকলে, আমি সকলকে আমার অন্তরের কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি, এই কারণে যে এতগুলো নক্ষত্র একসাথে হুগলির এই আদি সপ্তগ্রাম, বলাগড়, চুচুড়া, এই জায়গাগুলো মিলে হুগলির যে মহান তীর্থ, মানুষের মিলন তীর্থে পরিণত হয়েছে, আমি তার জন্য আপনাদের সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ জানাই। মা বোনেরা আমার একটু বসুন, অনেক কষ্ট হচ্ছে আপনাদের, অনেক দূর দূরান্তর থেকে আপনারা এসছেন, তারপরে পায়ে হেঁটে এসেছেন, আপনারা বসে পড়ুন, আমার একটু সময় লাগবে, আমি জানি, আমি বেশি টাইম নেব না, 30 থেকে 40 মিনিট। আমি আপনাদের বলি মা বোনেরা, আপনাদের পাগুলোকে আমি মমতা ব্যানার্জি প্রণাম জানাচ্ছি, সালাম জানাচ্ছি, তার কারণ আপনারা অনেক দূর দূরান্তর থেকে হেঁটে হেঁটে, পায়ে পায়ে এখানে এসে উপস্থিত হয়েছেন, ঘরের কাজকর্ম ছেড়ে দিয়ে। কিসের টানে? ভালোবাসার টানে। কিসের টানে? নিজের প্রয়োজনে। কিসের টানে? রাজ্যের টানে। কিসের টানে? হুগলির টানে। কিসের টানে? বাংলার টানে। কিসের টানে? ছেলে মেয়ের টানে। কিসের টানে? সবার টানে। এবং আপনারা এসছেন বাংলা মাটির প্রাণে, আপনাদের সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ। আমার ছাত্র যৌবন যারা, যাদের জন্য আমার অনেক অনেক অভিনন্দন, নতুন ভোটার যারা, ছাত্র যৌবন যারা আছেন, আমি নিজে ছাত্র রাজনীতি করে এসেছি, আপনাদের কাছে আমার আবেদন থাকবে, এই যে সকলে বলে গেল খেলা হবে, কি মা বোনেরা খেলা হবে? আমি আগে ওদের কথাটা দিয়ে শুরু করি, কি মা বোনেরা খেলা হবে? মা বোনেরা, ভাইয়েরা খেলা হবে? তাহলে খেলা একটাই হবে 21-এর সাধারণ নির্বাচনে। খেলাটা কি? একদিকে সিপিএম, কংগ্রেস, বিজেপি থাকবে, আর একদিকে তৃণমূল কংগ্রেস থাকবে, আর আমি থাকব গোলরক্ষক। আমি দেখতে চাই কটা গোল তারা গোলে মারতে পারেন। একটাও মারতে পারবেন না, বার পোস্টের ওপর দিয়ে পেরিয়ে চলে যাবে, অত সস্তা নয়। এই মাঠে কদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি, দেশের নাকি তিনি সবচেয়ে বড় নেতা, নেতাজির থেকেও বড়, গান্ধীজির থেকেও বড়, আম্বেদকারের থেকেও বড়, তিনি এমন বড়, তিনি মিটিং করে প্রথমেই কি করেন? একটা চালাকি করেন, চালাকিটা ভালো করে বুঝুন, আমার দিকে তাকান, তাকাচ্ছেন,
তিনি যেখানে বক্তৃতা দেন তার পাশে একটা মাইক থাকে, সেই মাইকের ট্রান্সপারেন্ট কাচ, ট্রান্সপারেন্ট বোঝেন তো, ট্রান্সপারেন্ট গ্লাস, সেইটার মধ্যে এই রকম একটা লাগানো থাকে, মানে এটা সাদা আপনি দেখতে পাচ্ছেন কিন্তু ওটা ট্রান্সপারেন্ট, ওটা দেখা যায় না, এটা লাগিয়ে রেখে দেয়, লাগিয়ে রেখে এদিকে একটা এদিকে একটা লিখে নিয়ে আসে, নিয়ে এসে বলে কি আপনারা ভালো আছেন তো, ওইখানে লেখা আছে, বলুন আমার এখানে কিন্তু ট্রান্সপারেন্ট গ্লাস নেই, একটা লাইন বাংলা বলে বাংলার মন জয় করা যায় না, বাংলাকে হৃদয় দিয়ে ভালোবাসতে হয়, আমি তো ট্রান্সপারেন্ট গ্লাস ছাড়া বলছি, আমিও গুজরাটি জানি, কেনছো ভালছো, আমি তো ট্রান্সপারেন্ট গ্লাস দেখিনি, এসব জানতে হয় দেশকে জানতে হলে। সেদিনকে বড় বড় কথা বলে গেলেন, এখানকার মা বোনেরা নাকি সুরক্ষিত নয়, আমি জিজ্ঞেস করি বিজেপির দলে মেয়েরা সুরক্ষিত তো, বিজেপির দলে যে মা বোনেরা আছে তারা সুরক্ষিত, বলুন আপনারা সুরক্ষিত, তারা উত্তরপ্রদেশে সুরক্ষিত, বিহারে সুরক্ষিত, রাজস্থানে সুরক্ষিত, মধ্যপ্রদেশে সুরক্ষিত, পাঞ্জাবে সুরক্ষিত, সব জায়গায় অরক্ষিত আর তা না হলে কুরক্ষিত, আর বাংলায় মা বোনেরা ভালো আছে, হিংসায় আর লজ্জার সীমা নেই, হিংসা করতে করতে চলে গেছে, বলছে আমনে সাবকার দিয়া, আপনারা জানেন না তারকেশ্বর বিষ্ণুপুর লাইন কে করেছিল, বলুন যদি বুকের পাটা থাকে কে করেছিল, আমি রেল মিনিস্টার থাকাকালীন তারকেশ্বর বিষ্ণুপুর করে দিয়ে গেছি, ডানলপ থার্ড লাইন করে দিয়ে গেছি, ডানলপ থেকে অমৃতসর ডেডিকেটেড ফ্রেট করিডোর করে দিয়ে গেছি, দক্ষিণেশ্বর নোয়াপাড়া মেট্রো রেল আমি করে দিয়ে গেছি, তারাতলা জোকা মেট্রো রেল আমি করে দিয়ে গেছি, গড়িয়া থেকে একদম দমদম মেট্রো রেল আমি করে দিয়ে গেছি, দীঘা তমলুক আমি করে দিয়ে গেছি, একলাখি বালুরঘাট আমি করে দিয়ে গেছি, হাওড়া বড়গাছি আমি করে দিয়ে গেছি, হাওড়া মুন্সিরহাট আমি করে দিয়ে গেছি, লক্ষ্মীকান্তপুর নামখানা আমি করে দিয়ে গেছি, আর তুমি ফিতে কেটেছ, লজ্জাও করে না, তুমি ফিতে কাটবার আগে মনে পড়ল না, করল কে, দিল কে, লড়ল কে, টাকা দিল কে, আর দালালি করল কে, দালালি করা ছাড়া কোনো কাজ নেই, আরে ভাই আমি অনেককে দেখেছি বাচ্চারা কখনো ভয় ভয়ে মা যদি জিজ্ঞেস করে এই তুই কোথায় গেছিলি, কখনো কখনো বলে এই তো এখানে গেছিলাম, অনেক সময় আমরাও ভালো স্বার্থে কখনো কখনো দু একটা এদিক ওদিক বলে ফেলি, একটা দেশের প্রধানমন্ত্রী ভাই মিথ্যে কথা বলছে, আমি প্রধানমন্ত্রী মিথ্যে কথা বলছে এই কথাটা বলতে চাই না, এই কারণে আমি প্রধানমন্ত্রীর পদটাকে সম্মান করি, উনি আজকে আছেন কালকে থাকবেন না, আমি পদটাকে সম্মান করি বলে বলছি, এই দেশে দুটো নেতা, এই দেশে এখন দুটো নেতা, একটা নেতা হচ্ছে হদল কুতকুত, আমি জানি না আর ইংরেজি কি আর হিন্দি কি, টিপিক্যাল বাংলা কালচার বাংলা ক্লাসিক্যাল ওয়ার্ড, আর একটা নেতা হচ্ছে কিম্ভূত কিমাকার, বাংলা ইংরেজি করে নেবেন, গায়ের জোর দেখাচ্ছেন, আজকে দেখুন তো, ভেবে দেখুন তো কোথায় আঘাতটা করছে, দেখুন আমি রাজনীতি করি, আপনারা আমাকে অনেকবার মেরেছেন, আমার মাথায় 46টা স্টিচ আছে, আমার মাথায় অপারেশন হয়েছে, আমার চোখে অপারেশন হয়েছে, আমার পেটে দুবার অপারেশন হয়েছে, আমার দুটো হাতে অপারেশন হয়েছে, আমার কোমরে চোট আছে আমি তাই নিয়ে করি, চোখে অপারেশন হয়েছে, কিন্তু বলুন আমি রাজনীতি করি আর আমার ওপর আপনাদের খুব রাগ, বিজেপির খুব রাগ, তাই আপনারা আমায় কি করতে পারেন, আমায় মারতে পারেন, আমায় খুন করতে পারেন, যা ইচ্ছে করতে পারেন, কিন্তু বলুন তো মা বোনেরা আমার, একটা মা বোনেদের অসম্মান করতে পারেন, আপনি আমার বাড়িতে ঢুকে গিয়ে একটা বাচ্চা মেয়ে 22-23 বছর বয়স, একটা বউ ঘরের কন্যা ঘরের বউ, তাকে কয়লা চোর বলছেন আর কয়লা চোরদের নিয়ে নিজে করে দুলে বেড়াচ্ছেন, লজ্জা করে না,
আজ আমাদের ঘরের মা বোনেরা কয়লা চোর, আর তোমার সারা গায়ে ময়লা লেগে আছে, সারা গায়ে ময়লা লেগে আছে। নোটবন্দির টাকা গেল কোথায়? নরেন্দ্র মোদী জবাব দাও। কোল ইন্ডিয়া বিক্রি হচ্ছে কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। রেল বিক্রি হচ্ছে কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। সেল বিক্রি হচ্ছে কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। বিএসএনএল বিক্রি হচ্ছে কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। কৃষকরা আজ রাস্তায় কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। জবাব দেবার জায়গা নেই, ওই তো আমার আদিবাসী ভাই বোনেরা ধামসা মাদল বাজাচ্ছে। এখানে ডানলপের শ্রমিক কেউ আছে? ডানলপের ডানলপের শ্রমিক কারা আছেন, হাত তুলুন তো। ডানলপ শ্রমিক বা শ্রমিক পরিবারের কারা আছেন? যারা ডানলপের শ্রমিক আছেন হাত তুলুন তো, দুটো করে হাত তুলুন, তাহলে আমি দেখতে পাবো ডানলপের শ্রমিক। এবার যদি আপনাদের বলি, 2016 সালে আমরা পশ্চিমবঙ্গ সরকার বললাম ডানলপটাকে অধিগ্রহণ করতে দাও, আমরা ডানলপ যেসব চালাতে চাই। 2016 সালে চিঠি দিয়েছি, অ্যাসেম্বলিতে পাশ করিয়েছি। এটা 2021 সাল, 5 বছর হয়ে গেল, ডানলপ অধিগ্রহণ আমাদের করতে দিল না। কর্মীগুলো খেতে পাবে না বলে আমরা 10,000 টাকা করে এক্স গাসিয়া দিই, তাই কর্মীরা আজও বেঁচে আছে। জিজ্ঞেস করুন নরেন্দ্র মোদীকে, এই ডানলপ মাঠে মিটিং করবার আগে আপনাকে দু বলা উচিত ছিল, ডানলপ কেন 5 বছর ধরে বন্ধ করে রেখে দিয়েছেন? নিজে করবেন না, আমাকে করতে দেননি। ডানলপের মালিকের নাম কি? ডানলপের মালিকের নাম কি বলুন? ডানলপের মালিকের নাম কি? পবন রুইয়া, সাংবাদিক বন্ধুরা, তাই তো? আমি কি ভুল বলছি? ডানলপ আর জোসেফ, আমাদের যেসব, দুটোর একই মালিক পবন রুইয়া। আপনারা কি জানেন তার বিরুদ্ধে এত কেস, তার বিরুদ্ধে আমাদের এত মামলা, আর তার বাড়িতে বিজেপির নেতারা থাকেন? মজদুরদের মুখের ভাত বন্ধ করে নিয়ে, মজদুরদের মুখের গ্রাস কেড়ে নিয়ে সেই রুইয়ার অতিথি হয়েছে তারা, এবং রুইয়ার বাড়িতে শরৎ বোস রোডে তারা থাকেন। এদের মুখে বড় বড় কথা শুনবো আমি? এদের মুখে বড় বড় কথা শুনে পোষায় না। কথায় কথায় উনি বলেন তৃণমূল কংগ্রেস সব তোলাবাজ, তৃণমূল কংগ্রেস তোলাবাজ। আর আপনি কি? আপনি তো সবচেয়ে বড় দাঙ্গাবাজ, ধান্দাবাজ, তোলাবাজ। তোলা তো তাকে বলে যে 5 টাকা 10 টাকা তোলে, তাকে বলে তোলাবাজ। আর যারা কোটি কোটি টাকা তোলে তাদের কি বলে? যারা 5 টাকা 10 টাকা গ্রামের গরিব মানুষ তোলে তাকে আপনারা বলেন তোলাবাজ? আর আপনারা যারা দেশকে দেশ বিক্রি করে দেন, কারখানাকে কারখানা বিক্রি করে দেন, কোটি কোটি টাকা কাটমানি খান, তারা কি ক্যাট, তারা কি ক্যাটমানি খান? তারা কি ক্যাটমানি খান না র্যাটমানি খান? ওটা র্যাটমানি, গরিব লোকেরা খেলে হয় কাটমানি, আর আপনাদের মতো কোটিপতিরা খেলে ওটা হয় র্যাটমানি। ন্যাংটি ইঁদুরের দল সব। বড় বড় কথা এই শায়নি মেয়েটা আজকে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছে, দুটো টুইটার করেছে, দুটো সামান্য কথা বলেছে, তাকে প্রতিদিন থেট করেছে। আর অসভ্য কয়েকটা লোক আছে বিজেপির, মেয়েদের সম্মান দিতে পর্যন্ত জানে না, যা তা ভাষায় আক্রমণ করেছে, যা তা ভাষায় কথা বলেছে। কারো একটা, সে ছোট ছিল, একটা স্বাধীনতা থাকতেই পারে, সে একটা কথা বলেছে, তাই নিয়ে তাকে এবং ওকে এবং আমাদের ওর নামটা কি যেন দেবলীনা, কি অপমানটাই না করেছে। আর বিজেপি করবেন, মা বোনেরা জেনে রাখুন, আমরা তো মায়েদের কোলে থাকি, মায়ের আঁচল আমার আঁচল, মায়ের আশীর্বাদ আমার আশীর্বাদ, মায়ের ভালোবাসা আমার ভালোবাসা, মায়ের স্নেহ ছায়া আমার স্নেহ ছায়া, মায়ের মুখ না দেখে আমি কোথাও যাই না। আমার ঘরের মা মানে আপনারা সবাই মনে রাখবেন, আমার ঘরের মা আমার পরিবারের একটা মা নয়, আমার সব মারা আমার পরিবারের মা, তারাই আমার মা, তারাই আমার আম্মা, তারাই আমার মাদার, তারাই আমার সব কিছু।
আজকে বিজেপি দলের মেয়েদের নিয়ে গিয়ে একটার পর একটা স্টোরি যদি বলি লজ্জায় শিহরিত হতে হয়। আজকে যে বিজেপি দলে মেয়েরা সুরক্ষিত নয় ওই দলে মেয়েদের পাঠাবেন না, অনেকে মুখ বুজে বসে আছে বলতে পাচ্ছে না বেচারা। আর আমাদের দলে দেখবেন মেয়েদের সম্মান, নারীর সম্মান, মায়ের সম্মান, মাকে আমরা যেভাবে সম্মান করি, মাকে যেভাবে প্রণাম করি, মাকে যেভাবে সালাম করি, মাকে আমরা যেভাবে করি, আমরা কাউকে ভাবে করি না। পশ্চিমবাংলা নদী মাতৃকার দেশ, আর মাতৃকা মানে মা, মাতৃকা মা, মায়ের দেশ, আমার মা বোনদের দেশ। বাংলায় এত শান্তি আছে কেন জানেন? মা বোনেরা আছে বলে। বাংলায় এত শান্তি আছে কেন জানেন? মা বোনেরা আছে বলে। বাংলাশ্রী, বাংলায় কন্যাশ্রী বলে মমতাজি নে কুছ নেই কি হামনে সরকার দিয়া, জিজ্ঞেস করুন কি করেছ। কন্যাশ্রী কে করেছে আপনারা উত্তর দেবেন, কন্যাশ্রী কে করেছে? ঘরে ঘরে মেয়েরা পড়াশুনো করছে, কে করেছে কন্যাশ্রী বলুন, কে করেছে? মা বোনেরা বলুন কন্যাশ্রী কে করেছে? শিক্ষাশ্রী কে করেছে? শিডিউল কাস্টদের জন্য, সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী কে করেছে? সবুজ সাথী কে করেছে? সাইকেল বিনা পয়সায়, 12 ক্লাসের জন্য ট্যাব স্মার্টফোন কে দিয়েছে? বিনা পয়সায় রেশন কে দিচ্ছে? স্বাস্থ্য সাথীর কার্ড কে দিয়েছে? এবং মেয়েরা তার গার্জিয়ান, রূপশ্রী কে দিয়েছে? সমবেথী কে দিয়েছে? বৈতরণী কে দিয়েছে? আর মোদীবাবু কি দিয়েছেন? ডুকডুকি ডুকডুকি রোজ ডুকডুকি বাজাচ্ছেন, আর মিডিয়াগুলোকে বলে দিচ্ছেন বিজেপির ডুকডুকি বাজাবার জন্য। আমি মিডিয়াকে দোষ দিই না সাংবাদিকদের, এদের মালিকরা মাথা নত করে ফেলেছে। রোজ মিডিয়াকে ফোন করে বলে আমি যা বলবো তাই বলতে হবে, অর্থাৎ মিডিয়া যা বলবে সব বিশ্বাস করবেন না, বুঝতে পাচ্ছেন? ফেক ভিডিও তৈরি করছে, ফেক সিনেমা তৈরি করছে, ওটা অরিজিনাল নয়, নিয়ে মানুষকে মিথ্যে কথা বলছে। তাই মনে রাখবেন এই মিথ্যেবাদীদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। কত বড় সাহস ওদের! এই হুগলি জেলা যেখানে রাজা রামমোহন রায়ের জন্ম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম, আপনারা জানেন এখানে আমাদের হুগলি জেলায় একদিকে ব্যান্ডেল চার্চ, অন্যদিকে ফুরফুরা শরীফ, অন্যদিকে মোহাম্মদ মহসিনেরও জন্ম, অন্যদিকে তারকেশ্বর বাবা তারকনাথ, অন্যদিকে ফুরফুরা শরীফ, অন্যদিকে মায়েশের রক, অন্যদিকে কত মন্দির সমস্ত এই হুগলি জেলায় আছে। এই হুগলি জেলাতে আমরা অনেক কাজ করেছি, আগামী দিনও অনেক কাজ আমরা করব। আমরা প্রায় 2 লক্ষ কোটি টাকার ওপর খরচা করে বাড়িতে বাড়িতে 2 কোটি মানুষকে পানীয় জল দেওয়ার ব্যবস্থা করছি সারা বাংলায়, আরও আমরা দেব আগামী দিন। আপনাদের এখানে গোঘাটে দ্বারকেশ্বর নদীর ওপর পুণ্ডইত সেতু তৈরি হয়েছে, মুন্ডেশ্বরী নদীর ওপর সেতু তৈরি হয়েছে, মনে রাখবেন অনেক বিদ্যুৎ তৈরির কাজও এখানে তৈরি হয়েছে। আপনারা জানেন দুয়ারে সরকার আর পাড়ায় পাড়ায় সমাধান কত হয়েছে। কাস্ট সার্টিফিকেট লোকে আগে পেত না, 20 লক্ষ মানুষকে কাস্ট সার্টিফিকেট দিয়েছি আমরা দুয়ারে সরকার থেকে। আর দুয়ারে সরকার থেকে আমরা 1,75,00,000 আবেদন পেয়েছিলাম এবং 1,75,00,000 আবেদন আমরা স্যাংশন করে দিয়েছি 100%। 20 লক্ষ বিধবা ভাতা দিয়েছি এখান থেকে, 22 লক্ষ কাস্ট সার্টিফিকেট করেছি, এজেন্টদের ভাতা দিয়েছি, 60 বছর হয়ে গেলে কৃষকরা পেনশন পায়। আমরা আবার দায়িত্ব নিয়েছি 18 বছর থেকে 60 বছরের মধ্যে যে কোনো বিধবাকে আমরা 1,000 টাকা করে পেনশন দেব আগামী দিন জুন মাস থেকে। পুরোহিতরাও পেনশন পাচ্ছে 1,000 টাকা করে, মাঝি থানের মাঝি পুরোহিতরা পাচ্ছে, জহর থানের জহর থানের লোকেরা পাচ্ছে, লোকপোশার শিল্পী পাচ্ছে, কে পাচ্ছে না বলুন তো? এমনকি তপশিলি বন্ধু যাদের 60 বছর বয়স হয়ে গেছে, প্রত্যেকটা তপশিলি পরিবার, প্রত্যেকটা আদিবাসী পরিবারকে আমরা 1,000 টাকা করে পেনশন দিচ্ছি। আর আগামী দিন আমার
45 লক্ষ শ্রমিক যারা সামাজিক সুরক্ষার আন্ডারে আছেন তাদেরও আমরা 1000 টাকা করে দেব, এটাও আমরা সিদ্ধান্ত নিয়েছি, এটা মাথায় রাখবেন। সুতরাং অনেক কাজ আমরা করেছি এবং আপনাদের এখানে অনেকগুলো ইন্ডাস্ট্রি হচ্ছে। আজকেও একটা ফিশিং ইন্ডাস্ট্রি এখানে তৈরি হচ্ছে, যে ইন্ডাস্ট্রিতে আরও 600 লোককে কাজ দিয়ে ওরা একটা নতুন ইন্ডাস্ট্রি এখানে তৈরি করছে এবং আমি ওদের অভিনন্দন জানাচ্ছি। ওরা আমাকে উদ্বোধন করতে বলেছিল কিন্তু যেহেতু টাইম কম এবং যেহেতু এটা পার্টির প্রোগ্রাম তাই আমি হয়তো ওখান থেকে করতে পারিনি। কিন্তু এখানে 24টা ক্লাস্টার হয়েছে, হ্যান্ডলুম ক্লাস্টার, প্লাস্টিক ক্লাস্টার, এমব্রয়ডারি ক্লাস্টার, ইমিটেশন গয়না সমস্ত কিছু তৈরি হয়েছে, নতুন গ্রিন ইউনিভার্সিটি হয়েছে, ট্রমা কেয়ার সেন্টার হয়েছে এবং মনে রাখবেন তারকেশ্বর উন্নয়ন পর্ষদ হয়েছে, অনেক কাজ এখানে হয়েছে, আগামী দিন আরও কাজ হবে। এবং আমরা গ্লোবাল সাবমিট বিজনেস থেকে 13 লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব পেয়েছি। এখানে সি ফুড এবং ফিশ প্রসেসিং ইউনিট এখানে তৈরি হচ্ছে, এটাও বিজিবিএস থেকে হয়েছিল, সেখানে 600 মানুষ কাজ পাবে এবং 50 কোটি টাকা খরচ করে এই ইউনিটটিও তৈরি করা হয়েছে। আমরা সিঙ্গুরে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল ইউনিট তৈরি করছি 11 একর জমির ওপর। যারা চাষি ছিল তারা এখনও 2000 টাকা করে পায়, চাল পায় এবং তারা চাষও করছে এবং ওখানেও আমরা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল ইউনিট করছি। হুগলির মানুষ জেনে রাখবেন, ডানলপ থেকে, ডানকুনি থেকে, ডানকুনি কোল কমপ্লেক্সের পর রেলের যে কারখানা আমি করে দিয়ে গিয়েছিলাম, ওই ডানকুনি থেকে একেবারে বর্ধমান হয়ে, বাঁকুড়া হয়ে, পুরুলিয়া হয়ে, রঘুনাথপুরে বড় শিল্পনগরী তৈরি হচ্ছে। এই ডানকুনি থেকে শুরু করে সব শিল্প তৈরি হতে 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 যাবে রেল লাইনের পাশ দিয়ে, হাজার হাজার ছেলে মেয়েদের চাকরি হবে এবং আমাদের টার্গেট আছে আগামী 5 বছরে 1.5 কোটি ছেলে মেয়েদের চাকরি আমরা দেব। নরেন্দ্র মোদী মিথ্যে কথা বলে যাচ্ছেন যে এখানে নাকি চাকরি হয়নি। আমি জিজ্ঞেস করুন, কমরেড, তোমার আমলে ইন্ডিয়াটাকে বিক্রি করে দিয়েছো, 2 কোটি লোকের চাকরি বেকার হয়ে গেছে। আর বাংলায় মনে রাখবেন 40% দারিদ্রতা আমরা কমিয়ে দিয়েছি বাংলার নাম্বার 1 পভার্টি অ্যালিভিয়েশন প্রোগ্রামে, এবং বাংলায় আমরা 1.5 কোটি 2 কোটি লোককে চাকরি দিয়েছি। বাংলা 100 দিনের কাজে নাম্বার 1, স্কিল ডেভেলপমেন্টে নাম্বার 1, এমএসএমইতে নাম্বার 1, সেলফ হেল্প গ্রুপ আমি বলি মা বোনেদের, আরও 10,000 গ্রুপ আমি তৈরি করব, নাম লেখাবেন, 25,000 কোটি টাকা রাখা হয়েছে মাতৃবন্দনা এই স্কিমটার নাম, যাতে আমি মেয়েদের এম্পাওয়ার করতে পারি এবং মহিলারা ঘরে বসে কাজ করবে। এই রকম অনেক কিছু তৈরি করে দেওয়া হয়েছে। মনে রাখবেন, আমরা বলি আমরা করি, আর এরা কিছু করে না আর শুধু মিথ্যে কথা বলে, শুধু মিথ্যে কথা বলে বলে গেল। কদিন আগেও আমি ইন্ডাস্ট্রি উদ্বোধন করেছি, 72,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট হচ্ছে। ব্যান্ডেল থার্মাল পাওয়ারে 5 ইউনিটের কাজ শুরু হয়ে শেষ হয়ে গেছে। হুগলি আরামবাগে বন্যা নিয়ন্ত্রণের জন্য আরামবাগ মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে, এর জন্য 40 কোটি টাকা দেওয়া হচ্ছে। এছাড়াও লোয়ার দামোদর বেসিন প্রকল্পে প্রায় 2,000 কোটি টাকার প্রজেক্ট আছে, যাতে হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া, মিদনাপুর এই সব জায়গায় বন্যা নিয়ন্ত্রণ পরিকল্পনায় কাজ হবে। তাহলে কাজ করলো কে? আপনারা তো আগেও দেখেছেন সিপিএম ছিল, 34 বছর করেছিল কিছু, আপনারা কি ভুলে গেছেন? আমি 3টে ঘটনা বলি। আমি হুগলিতে আগেও খুব এসেছি, আকবর আলী খান্দেকার আমার জেলার সভাপতি ছিল, আপনারা জানেন আমি এসেছিলাম মাহেশে, কেন জানেন? গুপ্তিপাড়ায় একটি অন্ধ ছেলে, তাকে পুলিশ গুলি করে মেরেছিল, আমি নিজে কোর্টের গ্রাউন্ড পরে আমি চুচুড়া কোর্টে ফাইট করে তার ডেড বডি তার বাবার হাতে তুলে দিয়েছিলাম। আমি আপনাদের মনে করিয়ে দিই, হুগলির দাঁতপুরে একটা কৃষক পরিবার, আলু চাষি, তার 6 মাসের বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিয়ে মেরে দিয়েছিল সিপিএম, আমিও সেদিন তার বাড়িতে গিয়েছিলাম। আমি আপনাদের আবার মনে করিয়ে দিই, রাজবলহাট প্রাচীর তুলে দিয়েছিল যাতে এপারের লোক ওপারে যেতে না পারে, আমি এসে প্রাচীর ভেঙে দিয়ে গিয়েছিলাম। এরকম অজস্র কাজ হুগলিতে আমার করা আছে। আমি জয়রামপুর থেকে একেবারে জয়রামবাটি থেকে শুরু করে আরামবাগ, খানাকুল, গোঘাট আমি দেখেছি, চমকাইতলা,
আমি দেখেছি কেশপুর, আমি দেখেছি গড়বেতা, আমি দেখেছি চন্দ্রকোনা, আমি দেখেছি কেশপুর, আমি দেখেছি আরামবাগ, আমি দেখেছি খানাকুল, আমি দেখেছি পরশুরা, আমি দেখেছি গোঘাট, আমি দেখেছি আরামবাগ। আমার চোখ দিয়ে আমি অনেক অত্যাচার দেখেছি। আর আজকে আবার সেই সিপিএম, কংগ্রেস আর বিজেপি এক হয়েছে, হয়ে বলছে জিতবে না, কিন্তু মিথ্যে কথা বলছে। তুমি যদি পলিটিক্যালি ফাইট করো তাহলে তোমার রাজনৈতিক প্রতিহিংসা কেন? নাও না, কজনকে অ্যারেস্ট করবে করো। তৃণমূলের আমার 20 লক্ষ ওয়ার্কার আছে, সবাইকে অ্যারেস্ট করো, যাও, ইনক্লুডিং মি, আমাকে সবাইকে আমাদের অ্যারেস্ট করো, জেলে রাখো। শোনো, তৃণমূল কংগ্রেস এমন রাজনৈতিক দল না। তুমি এই আদি সপ্ত গ্রামে যদি আমায় গাছ করে পোতো, আমি তোমার দিল্লিতে গিয়ে ওখানে মাথা তুলে দাঁড়াবো। এটা মাথা তুলে মাথায় রেখো। সুস্থ বাঘের থেকে আহত বাঘ ভয়ঙ্কর। মনে রাখবে, আমরা হিংস্র নই, কিন্তু আমরা কুদো বাঘও নই। মনে রাখবে, খেলা তো হবেই রে, খেলা তো হবেই, এবং এই খেলা থেকেই বিজেপিকে ঠিক করতে হবে আগামী দিন দেশে থাকবে কি থাকবে না। বাংলায় একটা খেলায় যদি ওদের হারিয়ে দেন, জানবেন এদেশ থেকে বিজেপি বিদায় নেবে, বিদায় নেবে, বিদায় নেবে, বিদায় নেবে। একটা পার্টি, একজন দানব আর একজন দৈত্য, একজন রাবণ আর একজন দানব, দুইজনে মিলে দেশ চালাচ্ছে গায়ের জোর। এই ব্যাংকটা বন্ধ, বন্ধ, তোমার টাকা কোথায় গেল জানবার দরকার নেই, হঠাৎ করে ব্যাংক বন্ধ। লাইফ ইন্স্যুরেন্স বুঝুন, 75% প্রাইভেটাইজেশন করে দিয়েছে, আপনি লাইফ ইন্স্যুরেন্সের টাকা আদৌ পাবেন কিনা ডাউট, আপনি ব্যাংকের টাকা আদৌ পাবেন কিনা ডাউট। আপনাদের মনে আছে আগের বারে লোকসভা ইলেকশনের আগে বলেছিল 14 সালে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে আমি 15 লাখ টাকা করে দিয়ে দেবো, দিয়েছে? আচ্ছা, কে কে পেয়েছেন নরেন্দ্র মোদীর 15 লাখ? নরেন্দ্র মোদীর 15 লাখ কে কে পেয়েছেন? পাননি তো? তো আগামী দিন যদি টাকা দিতে আসে কি করবেন? দেবে এক, আর ভোটটা নিয়ে আপনার মেরুদণ্ড ভেঙে দেবে, আপনার এলাকায় গুন্ডা ঢুকিয়ে দেবে, আপনার এলাকা বহিরাগতরা নিয়ে নেবে, আপনার এলাকা দখল করে নেবে, মায়ের কোল দখল করে নেবে, ছেলে মেয়েদের ভবিষ্যৎ দখল করে নেবে, বাংলাটাকে টোটালি বাইরের গুন্ডা দিয়ে দখল করে নেবে। আপনারা চান না বাংলায় বাংলা থাকুক, বাংলা বাংলায় থাকুক, এটা আপনারা চান? কোনটা চান মা বোনেরা বলুন, কি চান? বাংলা চান না বাংলাকে বিক্রি করে দেবে সেটা চান, কোনটা চান? যদি বাংলা চান তাহলে কিন্তু পরিষ্কার জেনে রাখুন, ওই বাঙ্গাল নেই চাইয়ে বাংলা চাই, বাংলা বাংলা, ভালো করে শুনে রাখো। গুজরাট বাংলা শাসন করবে না, বাংলা বাংলা শাসন করবে, গুজরাট বাংলা শাসন করবে না, মোদি বাংলা শাসন করবে না, গুন্ডারা করবে না। এক একটা লুঠেরা, কারো কান কাটা, কারো নাক কাটা, কারো চোখ কাটা, কারো জিভ কাটা, কারো হাত কাটা, কারো পা কাটা, তারা এখন বড় বড় নেতা হয়েছে। জিজ্ঞেস করুন না, দুর্গাপুরে হোটেলটা পুরো ভাড়া নিয়েছে, হোটেলটা কার? কোন কল মাফিয়ার? বিজেপির নামটা বলবো? আমার মুখে এত ছোট নাম বলা শোভা পায় না। 5-স্টার হোটেল থেকে পার্টি চলছে, একটা 10-স্টার হোটেল, একটা দুর্নীতি পরায়ণ, সবচেয়ে কুৎসিত, সবচেয়ে দুর্নীতি পরায়ণ একটা পলিটিক্যাল পার্টি। ভয়ে কেউ কোনো কথা বলতে পারে না, মনে রাখবেন, শুধু আমাকে ভয় পায়, আমাকে চমকায়, তাই চেষ্টা করছে আমাকে ধমকানোর। কিচ্ছু হবে না, লড়ে দেখো, লড়াই থেকে জেতে এসো, খেলা হবে, খেলে দেখো। কজনকে গ্রেপ্তার করবে, জেল ফুটো হয়ে বেরিয়ে আসবে, কজনকে গ্রেপ্তার করবে, দেশ ফুটো হয়ে বেরিয়ে আসবে, কজনকে গ্রেপ্তার করবে, বাড়ির মাটির হাড়ি থেকে বেরিয়ে আসবে, কজনকে গ্রেপ্তার করবে, ধানের ক্ষেত থেকে বেরিয়ে আসবে, কজনকে গ্রেপ্তার করবে, ধামসা মাদল থেকে বেরিয়ে আসবে। এত সহজ নয়,
তাই তৈরি থাকুন। আগের বার আদি সপ্ত গ্রামে আমরা ভোট পাইনি, আমাদেরও নিশ্চয়ই কোনো ভুল ত্রুটি হয়েছে, মানুষ আমাদের দেননি, আমি মানুষকে রায়টাকে সম্মান জানাই। আমরা বলা বড়ও পাইনি, এর জন্য আমার দুঃখ হয়েছে, কিন্তু নিশ্চয়ই আমাদের কোথাও কোথাও দোষ ত্রুটি ছিল, সেই দোষ ত্রুটিগুলো আমরা সমস্ত সংশোধন করে নিয়েছি এবং দোষ ত্রুটিগুলো আমরা সংশোধন করেও নেব। কিন্তু মনে রাখবেন, বিজেপির মতো ভয়ঙ্কর এই নিষ্ঠুর পার্টিকে, নির্দল পার্টিকে আর ডেকে আনবেন না, আর কংগ্রেস আর সিপিএম এর কথা শুনে ওই ফানুষটাকে আর বাড়তে দেবেন না। এবার নির্বাচনের আগে টাকা দিতে আসলে টাকাটা নিয়ে নেবেন, ইলেকশনের সময় আমি বলতে পারবো না, টাকাটা নিয়ে নেবেন, নিয়ে ভালো করে মাংস ভাত খেয়ে নেবেন, কিন্তু ভোটের সময় উল্টে দেবেন, ভোটের সময় ভালো করে উল্টে দেবেন, কারণ এই টাকাটা ওদের টাকা নয়, এটা জনগণের টাকা। আগে একটা বিড়ি তিনে তিনবার টানত, এত গরিব লোক ছিল, আর এখন কোটি কোটি টাকা, ফাইভ স্টার হোটেলে বসে ঘুমোচ্ছে, টেন স্টার হোটেলে বসে খাচ্ছে, আর হোটেল থেকে রান্না করে নিয়ে গিয়ে একটা গরিব লোককে বলছে তোমার 10,000 টাকা দিচ্ছি, ঘরটা পরিষ্কার করে একটা থালা দাও, আমি একটু ছবি তুলবো, তাই আমি একটু খাবো। একেবারে চরম ভাওতাবাজ, এত ভাওতাবাজ, এত মিথ্যেবাজ, এত দঙ্গবাজ, এত প্রতিহিংসা পরায়ণ পার্টি সারা পৃথিবীতে কোথাও নেই। ট্রাম্পের দেখেছিলেন তো, ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট, তাকে গিয়েছিল জেতাতে, বলে নিজের কিছু করবার ক্ষমতা নেই, গেছে ট্রাম্পকে জেতাতে। ট্রাম্পের যা হাল হয়েছে ওনার হাল তার থেকেও খারাপ হবে, তার থেকেও খারাপ হবে। মনে রাখবেন, হিংসা কখনো মানুষকে ভালো উপহার দেয় না। তাই যেখানে দাঁড়িয়ে মিটিং করে আপনারা অনেক অনেক মিথ্যে কথা বলে গেছেন, আমি প্রত্যেকটা কথা নস্যাৎ করে দিয়ে বলে গেলাম। র‍্যাট পার্টি ক্যাট পার্টি ছিলেন, ক্যাট পার্টি এখন র‍্যাট পার্টি হয়েছে, গরিব লোক খেলে তখন তোলাবাজ, আর গরিব লোক না খেয়ে সব টাকা যদি দুজন কোটিপতিকে দিয়ে দেন, কে আছে ব্যাংকে সব, কই কৃষকদের তো লোন শোধ হয় না, লোন শোধ করেছেন কাদের, দুজনের আপনারা জানেন, শুধু দুজন ইন্ডাস্ট্রিয়ালিস্টের, আমি তাদের বিরুদ্ধে নই, কিন্তু পরিষ্কার বলতে চাই, অন্য পার্টিকে তোলাবাজ বলবেন, আর আপনার পার্টি কি ওয়াশিং মেশিন যে কালো যাবে আর সাদা হয়ে ঘুরে চলে আসবে, সব কটা চোর, যে কটা আছে সব কটা চোর, চোরের মায়ের বড় গলা, চোর কি মাই চোরছে বলে। আমরা ছোট্টবেলা থেকে রাজনীতি করি, আমরা জানি, এবার আমি এক পয়সা মাইনে নিয়ে পার্টি আমি গভর্নমেন্ট চালাই না, আমি বিনা পয়সায় চালাই, আমি মানুষকে ভালোবাসি, এটা আমার সেবার কাজ, আমি মনে করি আমার পরিবার নয় মানুষের পরিবারই আমার পরিবার। এত বড় সাহস, মা বোনদের আজকে কয়লা চোর বলছেন, আর কয়লা চোরদের নিয়ে পকেটে পুষে আছেন, কয়লা চোরদের হোটেলে থাকছেন, কয়লা চোরদের ওখানে নানা রকম কারবার করছেন, আর আপনাদের চরিত্রগুলো একেবারে সোনার উপর বাঁধিয়ে দিতে হয়, এক একজনের চরিত্র সোনার উপরে বাঁধিয়ে দিতে হয়, আর মা বোনদের যে কিভাবে করছেন, আপনারা কি ভাবেন, কেস আমি জানি না, আমি সব জানি, বাট আপনাদের সাথে আমার কি তফাৎ জানেন, আপনি খারাপ কথাটা খারাপ ভাষায় বলতে পারেন, আমি খারাপ কথাটা খারাপ ভাষায় বলতে পারি না, আমাকে একটা কথার মধ্যে একটা লাগাম রাখতে হয়। তাই বলে যাই, নরেন্দ্র মোদীজি আর আপনার দানব বন্ধুজি এবং সাথে যারা আছে খুচরো খাচরা চুনাপুটির দল, বড় বড় কথা বলে যাচ্ছেন, বড্ড বেশি কথা বলছেন, আর একটু বলে যান, দুটো মাস একটু সহ্য করতে হবে, তারপরে দেখব কার কত জোর, কার কত জোর, পেশি বল নয় গণতন্ত্রের জোর কার কত দেখব। সারা ভারতবর্ষকে আজকে আপনারা বিক্রি করে দিয়েছেন, কেউ ভয়ে একটা কথা বলতে পারে না, মুখ খুলতে পারে না। আমরা 10 বছর ধরে উন্নয়ন করেছি, এখনো 10 বছর হয়নি, আজকে প্রত্যেকটা ঘরে ঘরে আমরা উন্নয়ন করেছি, আমরা মা বোনদের সম্মান দিয়েছি, আমরা কন্যাশ্রী করেছি, আমরা বিশ্বশ্রী করেছি, আমরা সবুজশ্রী করেছি, আমরা তরুণের স্বপ্ন করেছি, আমরা শিশুসাথী করেছি, আমরা বৈতরণী করেছি, আমরা সমবেতনা করেছি, আমরা কত প্রোগ্রাম করেছি, আর আপনারা কিছু না করে মিথ্যে কথা বলে যাচ্ছেন, মিথ্যে কথা বলে যাচ্ছেন, আর বলে যাচ্ছেন বাঙ্গাল আমি লে লেঙ্গে, বাঙ্গাল লেনা এতনা সস্তা নেই হ্যাঁ, একটা হুগলিতে আসন পেয়েছে বলে নেচে নেচে বেড়াচ্ছে,
ভাবছে তা দিন তা দিন তা দিন তাক দিন তাক তা হুগলি নিয়ে যা, অত সস্তা নয়, এই হুগলির প্রত্যেকটা আসন তৃণমূল কংগ্রেস জিতবে। আমি মা বোনদের কাছে অভিনন্দন জানিয়ে বলবো, আবেদন জানিয়ে, মা বোনেরা যা হয়েছে ভুলে যান, ওদের কথায় একদম বিশ্বাস করবেন না। আদি সপ্তগ্রাম আমাদের দিন, প্লিজ, বলাগড় দিন, পান্ডুয়া দিন, চুচুড়া দিন, শ্রীরামপুর দিন, উত্তরপাড়া দিন, আরামবাগ দিন, গোঘাট দিন, খানাকুল দিন, পরশুরা দিন, চণ্ডীতলা দিন, যা যা আছে উত্তরপাড়া কোন্নগর চাপদানি থেকে শুরু করে আমাদের দিন, চন্দননগর থেকে শুরু করে আমাদের দিন, বাংলাকে দিন, বাংলাকে বাঁচতে দিন। আর এই মাটিতে বিজেপিকে ভালো করে কবর দিন, ভালো করে কবর দিন, আর ভালো করে কবর দিন। আমি এটুকু বলে দু মিনিট স্লোগান দেব, মা বোনেরা আমার সাথে গলা মেলাবে প্রথম, তারপরে ভাই বোনেরা। রেডি তো? রেডি? বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এই আমরা কারা? মা বোনের হাততালি দিয়ে দিয়ে, আমরা কারা? লড়ছে কারা? তৃণমূল। জিতছে কারা? তৃণমূল। জিতবে কারা? তৃণমূল। একুশেতেও? তৃণমূল। মনোজ তেওয়ারি? তৃণমূল। রাজ চক্রবর্তীও? তৃণমূল। মানালিও? তৃণমূল। সুদেশ নাও? তৃণমূল। জুনমালিয়া? তৃণমূল। গোপীও আমাদের? তৃণমূল। অরূপ বিশ্বাস? তৃণমূল। আমরা সবাই? তৃণমূল। সুদেশ নাও? তৃণমূল। কাঞ্চন মল্লিক? তৃণমূল। মানস তেওয়ারি? তৃণমূল। মা বোনেরা? তৃণমূল। ছাত্র যৌবন? তৃণমূল। শ্রমিক কৃষক? তৃণমূল। কৃষক বন্ধুরা? তৃণমূল। তপশিল বন্ধুরা? তৃণমূল। শিক্ষকেরা? তৃণমূল। শিক্ষিকারা? তৃণমূল। আইসিডিএস? তৃণমূল। আইসিডিএস? তৃণমূল। আশা কর্মীরা? তৃণমূল। সবাই মোরা? তৃণমূল। সেলফ হেল্প গ্রুপ? তৃণমূল। মা বোনেরা? তৃণমূল। মা বোনেরা? তৃণমূল। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। জয় তৃণমূল, জয় তৃণমূল, জয় জোড়াফুল, জয় জোড়াফুল, জয় তৃণমূল, জয় জোড়াফুল। যেমন আমরা ফোনে কথা বলি, হ্যালো বলি তো, হ্যালো বলবেন না, জয় বাংলা। আবার যখন শেষ হয়ে যাবে বলবেন জয় বাংলা, ঠিক আছে? সবার ফোনে ফোনে একেবারে এটাকে শুরু করে দিন। আর বিজেপি মেসেজ দেবে, হাম নরেন্দ্র মোদী বল রা হ্যায় বল তুম যাও, তুমি গড্ডামে যাও, তুম গড্ডামে যাও, বল তুম গড্ডামে যাও, বহুত দিয়া। আজকে কোভিডের জেনারেল সাধারণ মানুষ এখনো ওষুধই পেলো না, কোভিড একবার ভালো হয়ে গিয়ে আবার কোভিড চলে এলো। দেখো, কাজ নেই, কর্ম নেই, হাজার হাজার কোটি টাকা কামিয়ে আর প্রতিদিন ভালো করে স্পেশাল প্লেনে আসছে, ভালো করে সেন্ট মাখছে, ভালো করে গন্ধ ছড়াচ্ছে, সামনে টেলিপ্রম্পটার রাখছে, আর রেখে এরম করে রেখে দিয়ে দেখে দেখে বলছে কেমন আছেন বলুন। আমরা খুব ভালো আছি, আপনারা যান, আপনারা থাকলে আমরা খুব খারাপ থাকি, আপনারা যান আমরা ভালো থাকবো। তাহলে আদি সপ্তগ্রামে ডানলপের এই মাঠে ডানলপ কর্মীরা, বিজেপির যত নেতা কর্মীরা আছে স্টেশন থেকে শুরু করে, আপনারা পোস্টারিং করুন, পবন রুহিয়ার বাড়িতে বিজেপির নেতারা থাকে কেন, কে কে থাকে, দুজন থাকে, নামটা পরে আমি চুপি চুপি বলে দিয়ে যাব, দিলীপ যাদবকে বলে দিয়ে যাব। আমি নাম এক্ষুনি বলতে পারি, কিন্তু আমার মুখ দিয়ে ওদের নাম বেরোলে না আমার লজ্জা লাগবে, ওদের নাম নিতে আমার খুব লজ্জা লাগে, তার কারণ ওরা একটা ঘৃণ্য রাজনৈতিক দল একদম, ঠিক আছে? ভালো থাকবেন, দেখা হবে। কি ভোটটা হবে তো? খেলা হবে তো? বর্ষা হলেও হবে, গরম হলেও হবে, খেলা হবে, রান্না হলেও হবে, খেলা হবে। আর মা বোনেরা রান্না করতে করতে হাতা খুন্তি দিয়ে খেলাটা দারুণ হয়, তাই না? রান্নার খেলা, বাইরের খেলা, সব মা বোনেরা নেতৃত্ব দেবে। আর ভাই বোনেরা, এই যে ছাত্র যৌবন চুপ করে বসে আছো কিন্তু স্লোগান দিচ্ছ না, কি মা বোনেরা লড়াই করলে তোমরা কি করবে?
লড়বে তো? তোমরা কি একটু পেছিয়ে আছো? তাহলে একটা কাজ করো, মা বোনেরা আপনারা একটু উলুদ ধরে দিন তো। আয় তালি দাও, তালি দাও, তালি দাও ভাইরা, মায়েদের উলুদ ধরি, ভাইদের তালি। এবার বিজেপি কে আমরা একেবারে করব পুরো খালি, পুরো খালি, পুরো খালি। জয় বাংলা, জয় বাংলা, জয় হিন্দ। বন্দে মাতরম, বন্দে মাতরম। জেনে গেছে জনতা, আবার আসছে মমতা। জেনে গেছে জনতা, আবার আসছে মমতা। জেনে গেছে জনতা, আবার আসছে মমতা। আওয়াজ উঠেছে বঙ্গে, আমরা দিদির সঙ্গে। আওয়াজ উঠেছে বঙ্গে, আমরা দিদির সঙ্গে। জেনে গেছে জনতা, আবার আসছে মমতা। জেনে গেছে জনতা, আবার আসছে মমতা। আওয়াজ উঠেছে বঙ্গে, আমরা দিদির সঙ্গে। আওয়াজ উঠেছে বঙ্গে, আমরা দিদির সঙ্গে। যতই নাড়ো কল কাটি, নবান্নে আমার হাওয়াই চটি। যতই নাড়ো কল কাটি, নবান্নে আমার হাওয়াই চটি। যতই